ওয়েলকাম ব্যাক টু সরকারি পড়াশোনা। আজ আমরা ডিসকাস করব ইন্ডিয়ান আর্মি র্যালি নোটিফিকেশন সম্পর্কে, যেটা ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর ক্যান্টনমেন্টে হবে। এখানে আর্মি রিক্রুটমেন্ট হবে নর্থ চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্ট অ্যাট গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এখানে রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে জুলাইয়ের 8 তারিখ থেকে আগস্টের 21 তারিখের মধ্যে 2021 তারিখে, এবং এনি ক্যান্ডিডেট হু ফেল টু প্রডিউস হিজ অ্যাডমিট কার্ড উইল নট বি অ্যালাউ টু পার্টিসিপেট ইন র্যালি। র্যালিতে যাওয়ার ঠিক 15 দিন আগে ইএমএল অ্যাডমিট কার্ড, মানে মেলে প্রডিউস করা হবে অ্যাডমিট কার্ড, এবং র্যালিতে যাওয়ার সময় অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, নাহলে সেই ক্যান্ডিডেটকে ভ্যালু করা হবে না। নেক্সট হচ্ছে কোন কোন গ্রেডের জন্য। এখানে আছে সোলজার জেনারেল ডিউটি, মানে জিডি পোস্টের জন্য আছে, যেখানে বয়স সীমা আছে 17.5 থেকে 21 বছর, এবং হাইট আছে 169 সেন্টিমিটার, যাদের জন্মের বছর এখানে উল্লেখ করা আছে 2000 সালের 1 অক্টোবর থেকে 2004 সালের 1 এপ্রিলের মধ্যে, এবং এডুকেশন কোয়ালিফিকেশান ওভারঅল 45% মার্কস চায় এবং 33% ইচ সাবজেক্টে। নেক্সট হচ্ছে যেটা সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যালের জন্য বয়স দেওয়া আছে 17.5 থেকে 23 বছরের মধ্যে, এবং এখানে জন্ম হতে হবে 1998-এর 1 অক্টোবর থেকে 2004 সালের 1 এপ্রিলের মধ্যে জন্মের যে সাল সেটা হতে হবে, এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, মানে PCMS স্টুডেন্ট হতে হবে, মিনিমাম 50% ওভারঅল মার্কস থাকতে হবে ইংলিশে, এবং প্রত্যেকটা সাবজেক্টে আদার্স যে সাবজেক্টগুলো সেগুলোই 40% করে থাকতে হবে। এখানে সোলজার টেকনিক্যাল এভিয়েশন, মানে আর্মির যে হেলিকপ্টার যে এভিয়েশন ডিপার্টমেন্ট আছে সেটার। নেক্সট যেটা সেটা হচ্ছে নার্সিং, নার্সিংয়ের ক্ষেত্রে সোলজার নার্সিংয়েও 17.5 থেকে 23 বছর বয়স হতে হবে, এবং এখানেও হাইট 169 সেন্টিমিটার হতে হবে, এবং এক্ষেত্রে PCM মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ চায় না, এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং তার সাথে বায়োলজি চাই, মিনিমাম 50% মার্কস থাকতে হবে, এবং ওভারঅল 40% মার্কস প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু থাকতে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে ক্লার্ক, সোলজার ক্লার্ক, এক্ষেত্রে বয়স আছে 17.5 থেকে 23, এবং উচ্চতা 162 সেন্টিমিটার হলেই হবে, এবং এক্ষেত্রে ওভারঅল 60% মার্কস চাই, সেটা সায়েন্সের হোক, কমার্সের হোক এবং আর্টসের হোক, ক্লাস টুয়েলভে 60% মিনিমাম মার্কস চাই, এবং প্রত্যেকটাতে ওভারঅল 50% করে মার্কস চাই। সোলজার ট্রেডসম্যানের জন্য 10 পাস হলেই হবে, এবং এক্ষেত্রে সিম্পল 10 পাস, এবং উচ্চতা 169 সেন্টিমিটার, যেখানটা ক্লার্কের ক্ষেত্রে ছিল 162 সেন্টিমিটার, এবং এক্ষেত্রে সোলজার ট্রেডসম্যান যেটা আছে এটা 8 পাস, সোলজার ট্রেডসম্যানের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 8 পাস। নেক্সট হচ্ছে যেটা কোন কোন বোর্ডের রিকগনাইজ করা হবে, তার আগে বলি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, এবং এরকমই সরকারি জবের নোটিফিকেশান পেতে। এক্ষেত্রে এডুকেশনাল সার্টিফিকেটগুলো ICSE বা CBSE স্টেট বোর্ড দ্বারা রিকগনাইজ হতে হবে। এবং নেক্সট যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশানের আগে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আছে হাইট এবং চেস্টের মাপ যেটা দেওয়া আছে, এক্ষেত্রে ছাড় দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে, এবং হাইট ওয়েট যে রেটিও সেটা আছে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে কী কী মাপ হয়, এখানে 1600 মিটার মানে 1.6 কিলোমিটার 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হয়, এবং PFTর মাপ আছে। APDFটা সবিস্তারিত পেতে লিঙ্কে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে পাবে। এবং নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, যারা র্যালিতে অংশগ্রহণ করবে সেখানে জানিয়ে দেওয়া হবে কার কবে মেডিকেল ডেট হবে। এরকমই জব রিলেটেড নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল সরকারি পড়াশোনা। থ্যাংকস ফর ওয়াচিং।